যে কোনো বড় উৎসব পার্বণ কেন্দ্র করে দেশে আরও সক্রিয় হয় অপরাধী চক্র বারে মৌসুমে অপরাধীর সংখ্যা ঘরে বাইরে চলার পথে এ সময় বারে চোর টাকা ছিনতাইকারীর দৌরাত্ম মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ইদুল ফিতর কেন্দ্র করে রমজানের শুরুতেই সংঘবদ্ধ ছিনতাইকারী অজ্ঞান পার্টি মলম পার্টি টানা পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে আর এই চক্রের অপতৎপরতা ঠেকাতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় ঘনিয়ে আসতেই ঢাকায় বেপরোয়া হয়ে উঠছে আইন রক্ষাকারী বাহিনীর অভিযানেও থেমে নেই অপরাধ এ সময়ে মৌসুমে অপরাধীদের পারে আবার কারাগার থেকে যারা জামিনে বের হচ্ছেন তারাও বিভিন্ন অপরাধে যুক্ত হচ্ছেন ডিএমপি বলছে ঢাকা মহানগরের সব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে